আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি জিহাদুল ইসলাম সংবাদ শিরোনাম নতুন ভিসা নীতি নিয়ে সরকার চাপে নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার বাগমারায় ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত গণতন্ত্রের মুক্তির দাবিতে রাজশাহীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন মুক্তিযোদ্ধা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর নতুন নীতি নিয়ে সরকার কোনো চাপে নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার মণি মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় শিক্ষক সমাবেশে তিনি এই দাবি করেন শনিবার দুপুরে রাজশাহী নগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয় সমাবেশে রাজশাহী বিভাগের আটটি জেলার সকল মাদ্রাসার অধ্যক্ষ বা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন নতুন ভিসা নীতি নিয়ে বলা হচ্ছে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদেরকে ভিসা দেবে না সরকার স্বচ্ছ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং সরকার সেটা করতে অঙ্গীকারবদ্ধ আমাদের নির্বাচন কমিশনও এমনটা করতে অঙ্গীকারবদ্ধ আমরা এরকম একটা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছি যারা নির্বাচন বাঞ্চাল করার কথা ভাবছে অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে ভয় পেলে তো তাদের পাওয়ার কথা সরকারের উপর চাপ কেন নতুন শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন নতুন শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন হলে কোচিং নির্ভরতা কমবে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমবে তবে কোচিং ব্যবসায় ভাটা পড়বে এই ভয়ে অনেকে নতুন শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছে সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কাইসার আহমেদ নতুন ভিসা নীতি নিয়ে সরকারের উপর চাপ কি নতুন ভিসা নীতিতে কি বলছে বলছে যে কেউ যদি নির্বাচনী ব্যবস্থাকে ব্যাহত করে তাহলে তাদের বিরুদ্ধে তাদেরকে তারা ভিসা দেবে না তো সরকার তো স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় এবং সরকার সেটা করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমাদের নির্বাচন কমিশনও এরকম একটি নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ এবং আমরা এরকম একটি নির্বাচন করার জন্যই এগিয়ে যাচ্ছি যারা নির্বাচন বাঞ্চাল করার কথা ভাবছে যারা অরাজকতা সৃষ্টি করার কথা ভাবছে ভয় পেলে তো তাদের পাওয়ার কথা সরকারের উপর চাপ কেন নৌকার বিজয়ে ছাত্রলীগকে দায়িত্বশীলতার পরিচয় দিতে বলেছেন রাজশাহী চার বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক শনিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এমপি বলেন বাগমারা উপজেলা ছাত্রলীগের কর্মীসভা প্রমাণ করে ছাত্রলীগ সুসংগঠিত এই কর্মীসভা থেকে শপথ নিতে হবে স্বাধীনতার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী না করে ঘরে ফিরব না আওয়ামী লীগের মতো ছাত্রলীগও ভোটের মাঠে কাজ করবে যদিও দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না হওয়ায় ধীরগতি আসছে নেতৃত্বে ছাত্রলীগের সেই নেতৃত্বকে আরও গঠনমূলক করতে আজ থেকে আরও ভালোভাবে কাজ করতে হবে এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে গিয়ে শেষ হয় কর্মী সভা উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রফ রাজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন সুরুজ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ গণতন্ত্রের মুক্তির দাবিতে রাজশাহীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক ও একজন মুক্তিযোদ্ধা আজ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় রাজশাহী নগরীর নিউ মার্কেটে রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ খান জানান উন্নয়ন এবং গণতন্ত্র এক জিনিস না বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ চরমভাবে নিষ্পেষিত হচ্ছে পরিস্থিতি ক্রমশ সংঘাতের দিকে যাচ্ছে তাই গণতন্ত্র মেরামতের দাবি আজকে আমাদের এই নির্দলীয় নীরব পদযাত্রা দেশে গণতান্ত্রিক মূল্যবোধ আজ চরমভাবে নিষ্পেষিত এবং উপেক্ষিত বাকস্বাধীনতা স্বাধীনতা নেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী দল ও মতের প্রতি দমন মাত্রা ছাড়িয়েছে আমাদের এই নাজুক অবস্থার সুযোগে বিশ্বের বিভিন্ন পরাশক্তির কূটনৈতিক তৎপরতা বেড়েছে তাই দেশপ্রেমিক নাগরিক হিসাবে গণতন্ত্র রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে পদযাত্রাটি রাবি জোহা চত্বর থেকে শুরু হয়ে সাহেববাজার সিএনবি মোড় লক্ষ্মীপুর রেলগেট নিউ মার্কেট হয়ে সাহেববাজারে এসে শেষ হয় এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আমিনুল হক অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এম রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরি ও রাবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম রমজান উপস্থিত ছিল নাগরিক হ্যাঁ আমরা চাই যে গণতন্ত্র আবার ফিরে আসুক আজকে আমাদের দেশে গণতন্ত্রের চরম সংকট আর এই সংকটের ফলে আমাদের অন্যান্য বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে আমরা দেখছি যে বিদেশি কূটনীতিকরা আমাদের দেশ নিয়ে এক ধরনের প্রতিযোগিতায় নেমেছে তা আমরা চাই না আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা কিন্তু আজকে সেটি নানান কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে সেটি আজকে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক আর এতে বাংলাদেশের সকল নাগরিকের দায়িত্ব যে আজকে আমাদের স্বাধীন যে দেশ আমাদের না একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই সবারই এই বিষয় নিয়ে কথা বলা দরকার সোচ্চার হওয়া উচিত উৎসব মুখর পরিবেশে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা ও মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র লিটন শুরুতে জাতীয় জাতীয় সঙ্গীতের সাথে পতাকা এবং দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টোন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলনে উদ্বোধক ছিলেন জাতীয় শ্রমিক লীগ কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য এবং যুব মহিলা লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান জাতীয় শ্রমিক রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খানের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল্লাহ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসেন শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল সোহেল জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান আকন্দ সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির আজকে এই শ্রমিক লীগ যদি নেত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সালে ক্ষমতায় না আসতেন তাহলে কিন্তু বাংলাদেশে এখনও যে শ্রমিকের একটা বিশাল অংশ ন্যূনতম মজুরির একটা স্বীকৃতি পেয়েছে অন্যায় একটা কথা বলেছে চা শ্রমিকের কথা কিন্তু যারা আমাদের মূল যেটা রপ্তানি আয়ের খাত সেটা হলো গার্মেন্টস সেই আর বা রেডিমেড গার্মেন্টস এই সেক্টরটিকে মাঝে মাঝে অস্থিরতা দেখা যায় নিজেরা নিজেদের কারখানায় আগুন লাগায় ভেঙে দেয় পেটের ক্ষুধার কারণে অথবা ভুল বোঝার কারণে তাদের সঙ্গে তাদের মালিকদের সঙ্গে পেরে ওঠা খুব কঠিন ব্যাপার নওগার রানীনগর থানার গহেলাপুর গ্রামে ডাকাতির নয় ঘন্টার মধ্যে লুণ্ঠিত নগদ ছাব্বিশ হাজার টাকা ইমিটেশনের চুরি পূজার সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার ও নয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাকাতির এই ঘটনা ঘটে গ্রেফতারকৃতরা হলেন মমিন মন্ডল মাসুদ রানা শরণ আলী জাকির হোসেন স্বপন মনসুর মন্ডল বুলেট হাফিজুল ইসলাম নওগাঁও পুলিশ সুপার রাশিদুল হক শনিবার দুপুরে তার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক জানান গহেলাপুর গ্রামের প্রণব সাহার বাড়িতে একজন নারী ব্যতীত কেউ না থাকার সুযোগ নিয়ে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আট নয় জনের একদল দুর্বৃত্ত প্রবেশ করে এরপর প্রণব সাহার স্ত্রী ময়না রানীর মুখে কস্টেপ ও হাত পা গামছা দিয়ে বেঁধে নগদ ছাব্বিশ হাজার টাকা পূজার সামগ্রী ইমিটেশনের চুরি সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এই ঘটনায় রাতেই প্রণব সাহা বাদী হয়ে রানীনগর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার রাত থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত অভিযান চালিয়ে নয় ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে আসামিরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার রাশিদুল হক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ নওগাঁ সদর মডেল থানার ওসি আহসান বিন ফয়সাল উপস্থিত ছিলেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ